নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নবপল্লব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও আপনাদের গাছগুলিও নিশ্চয়ই ভালো আছে। থাম্বনেইল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কোন ভিডিও নিয়ে চলে এসেছি। বোগেনভিলিয়া বা বাগানবিলাস বা কাগজ ফুল, যেটাই বলি না কেন, এই বাগানবিলাসকে আপনাদের বাগানে আনুন। যারা এখনও বাগানবিলাস করেননি, এই গাছ কিন্তু খুব সুন্দর বেড়ে ওঠে যেখানে একটু রোদ পায়। আপনাদের বাগানে যদি রোদের অভাব না থাকে, তবে এই গাছ অনায়াসে করতে পারেন। এখন অনেক থাই ভ্যারাইটি বেরিয়েছে যারা অল্প রোদেও গ্রো করে এবং ভালোভাবে ব্লুমিংও করে। আমার কাছে থাই ভ্যারাইটি প্রজাতি অনেকগুলি আছে, তবে দেশি বেশি আছে। বুগেনভিলিয়া এইভাবে এত সুন্দরভাবে কিভাবে পরিচর্যা করবেন, যেটা নিয়ে তো আগে এটা নিয়ে আগেও অনেক ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর যারা না দেখেছেন, আমার চ্যানেল খুলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এত সুন্দরভাবে গাছ ভর্তি বুগেনভিলিয়া করবেন। আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হলো, এখন ডিসেম্বর মাস, শীত পড়ে গেছে, এখন বুগেনভিলিয়া গাছে কী কী খাবার দেব, কোথায় গাছগুলি রাখব। প্রথমেই আলোচনা করব, এই গাছকে আমাদের ফুল সানলাইট দিতে হবে। যত সুন্দরভাবে সূর্যালোক পাবে, তত বেশি ফুল হবে। এই গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে, খেতে ভালোবাসো বলে অতিরিক্ত খাবারও দিয়ে দেবেন না, একটা পরিমিত খাবার দিতে হবে, যেটা গাছ সহজে গ্রহণ করতে পারে, গাছের ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গাছটি ঝোপালো কিভাবে করবেন সেটাও বলবো। ঝোপালো করলে খুব সুন্দর লাগবে এবং ফুলও বেশি হবে। তাহলে প্রথম পয়েন্ট হলো, প্রখর রোদে গাছগুলি রাখবেন। খাবার কি দেব? ডিসেম্বর জানুয়ারি প্রচণ্ড শীত থাকবে, এই শীতে কি খাবার দেব? খোল পচা জলটা অবশ্যই দেবেন। এর থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস ও স্বল্প পরিমাণ পটাশও পেয়ে থাকে। অনেকে খোল পচা জল ইউজ করেন না, আমি কিন্তু শীতকালে ইউজ করি, বর্ষায় করি না, কারণ বর্ষা খোল পচা দিলে ফাঙ্গাস লাগার ভয় থাকে, শীতে এটা আবার হয় না। সরিষার খোল পচা জল সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় দিন, এতে গাছটি সতেজ থাকবে ও প্রাণবন্ত থাকবে। তার সাথে দেবেন 10 দিন অন্তর 1 চামচ পটাশ ও 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1/2 চামচ এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, ব্যাস এই 3টি জিনিস দিন। এছাড়া 15 দিনের ব্যবধানে একটা PGR স্প্রে করতে পারেন। এইসব খাবার দেওয়ার 10 দিন পরে কী খাবার আবার গাছে দেবেন? যে কোনো পরিমাণের পটাশিয়াম জাতীয় খাবার আপনারা যদি জৈব উপায়ে দিতে চান, কলার খোসার ডাস্ট বা কলার খোসা ভিজিয়ে তার জলটা দিতে পারেন। এইভাবে পটাশিয়াম খাবার দিন। এর 10 দিন বাদে আবার দিন 1 চামচ পটাশ, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1 চামচ এপসম সল্ট। এইভাবে চক্রাকারে গাছে খাবারগুলি দিলে এর ফলে আপনার গাছ ভালো থাকবে ও প্রচুর ফুল আপনাকে দেবে। এইসব প্রয়োগ করেও যদি কারোর গাছে ফুল না আসে, তবে এইসব খাবারের সাথে বুস্টার 2 গাছে প্রয়োগ করুন। কিছু কিছু কারণে গাছে পরিচর্যা করেও সুফল হয় না, এই বুস্টার 2 প্রয়োগ করলে গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। এটা 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন, এর বেশি কিন্তু নয়, বা মিরাকুলারও দিতে পারেন, মিরাকুলার 1 লিটার জলে 30 ফোঁটা দিতে হবে।
এটা দেওয়ার ফলে গাছগুলি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে এবং গাছ ভরে ফুল আসবে। এবার বলবো গাছ কিভাবে ঝোপালো করবেন। যেখান থেকে গাছে ফুল ধরেছে সেই জায়গাটা ফুল হয়ে গেলে কেটে ফেলুন এবং ফাঙ্গিসাইড প্রলেপ দিয়ে দিন। এতে গাছ বেশি লম্বা হয়ে যাবে না। বুগেনভিলিয়া যেটা হয়ে থাকে, কিছু কিছু ডাল লম্বা হয়ে লতিয়ে যায়, কেটে দিলে সেটা আর হবে না। এটা বারবার করতে হবে, যখনই ফুল শেষ হয়ে যাবে তখনই ওই ডালটা কেটে দিতে হবে। এইভাবে বারবার কাটতে কাটতে ওর নেচার তখন বুশি হয়ে যাবে, নেচারই হয়ে যাবে বুশি করা। এইভাবে শীতকালীন পরিচর্যা করলে আপনার বাগান ভরে ফুল দেবে এবং বাগানকে সাজিয়ে তুলবে। এর আর একটা প্লাস পয়েন্ট আছে, এই বাগানবিলাসে নানান রঙে প্রজাপতিরাও আকৃষ্ট হয় এবং প্রচুর প্রজাপতি চলে আসে। তাতে আপনার বাগানে যদি অন্যান্য ফুল গাছ বা সবজি গাছ থেকে থাকে তবে পরাগ মিলনের ফলে আপনার ফলন দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এই বাগানবিলাস যেমন আপনার বাগানকে রঙিন করে তোলে, তার সঙ্গে সঙ্গে প্রচুর উপকারী পতঙ্গকেও আকৃষ্ট করে বাগানে নিয়ে আসে। তাই বলবো যারা এখনও বাগানবিলাস করেননি তারা করুন এবং আপনার বাগানটিকে রঙিন করে তুলুন। জলের দিকটা খেয়াল রাখতে হবে, যাদের গাছে আমার মতন ফুল হয়ে আছে সেই সমস্ত গাছের মাটি যেন শুকনো না হয়, মাটি সব সময় ময়েশ্চার রাখতে হবে, দরকার হলে দুবেলা জল দিতে হবে। আর যাদের ফুল আসেনি বা সামান্য বার্ডস দেখা দিয়েছে তারা একটু টানে রাখুন, জল কম দিন, পাতা ঝিমিয়ে গেলে তবেই জল দিন এবং পরিমিত জল, অতিরিক্ত জল নয়, জাস্ট সারভাইভ করার মতন দিতে হবে। গাছ বুঝবে আমাদের জলের অভাবে মরে যেতে হবে, সুতরাং আমাদের এখনই বংশবৃদ্ধি করতে হবে। সেই জন্য গাছ যখন ফুলের দিকে ঝোঁক দেয় ও কচি কচি শাখা পোশাকা ফুলে মন দেয়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে গাছপ্রেমী মানুষের মধ্যে শেয়ার করে দিন, এবং যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলির নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা বাগান করুন, এর থেকে আমরা কিছু না পেলেও বিশুদ্ধ অক্সিজেন পেতে পারি, যা ভবিষ্যৎ প্রজন্মের উপকারে লাগবে। গাছ করুন ও পৃথিবীর ভারসাম্য বজায় রাখুন। যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, নিশ্চয়ই যতটা জানি সাহায্য করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।